তো কালকে কতটা আনন্দ করেছি তোমরা ভিডিওটা দেখেছো। তো কালকে টিচার্স ডেটা এত সুন্দর কেটেছে না, বাট রাত্রিবেলা এসে আমার এত ঠান্ডা লাগছে, কেন বুঝতেই পারছি না কোথা থেকে এত ঠান্ডাটা আমার আসছে, মানে এত হাঁচি হাঁচি হচ্ছে, জ্বর হয়ে যাচ্ছে। তো কালকে রাত্রিবেলাও সেম হয়েছে, তার আগের দিনেও সেম হয়েছে। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই আমাদের টিচার্স ডে সেলিব্রেশনটা অবশ্যই ভিডিওটা দেখবে, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো এত সুন্দর মজা করেছি, তো মজার থেকে বেশি কিন্তু আমরা ফটো তুলেছি। তোমরা আমার ভিডিওটাতে দেখেছো কত সব ফটো যে তোলা হয়েছে। তো যাই হোক, তো চলো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। বড়ভাই চড়িয়াল বাজার থেকে এই যে বিলিতি আমড়া এনেছি, আর বিলিতি আমড়া চাট মাখা খেতে তো দারুণ লাগে। তোমরা এর আগের ভিডিওতে দেখেছো কাসন্দিতে মেখে খেতে না বিলিতি আমড়া দারুণ লাগে। তো আর এই হচ্ছে কাঁকরোল, এটা হচ্ছে একটা মিষ্টি কাঁকরোল না, এটা তিতো কাঁকরোল। আর এর গায়ে কিন্তু প্রচুর কাঁটা কাঁটা আছে। এই কাঁকরোল গাছ আছে আমাদের বাড়িতে, তো সেই জন্য এটা গাছের কাঁকরোল। তো কত কাঁটা দেখো, এই হাত দিলে কিন্তু হাতে লেগে যাচ্ছে। তো এই কাঁকরোলটা কিন্তু আমাদের গাছের কাঁকরোল। এই যে কত বড় দেখে এই কাঁকরোল, কি তোমরা দেখেছো? এই কাঁকরোল কিন্তু মাছ দিয়ে, মানে ইলিশ মাছের কাঁটা পোঁতে দিয়ে রান্না করতে কিন্তু দারুণ লাগে, আর খেতেও কিন্তু ভালো লাগে। ব্যায়াম করছো? কি ব্যায়াম করছো তুমি? তুমি একটা গান করতে পারো বনি? দাঁড়াও, ফুল পেয়েছে, আসো। তোমার একটু এই ফুলটা কানে গুঁজে দিচ্ছি, আসো আসো বনি, একটু সাজিয়ে দিই। একটু সাজু গুজু করতে ভালোবাসে আমাদের বনি, ভালো লাগে যে। এটা আনন্দ করো, কি হলো, এ কি আনন্দ হচ্ছে? এরম ঘুরতে নেই, মাথা ঘুরে যাবে বনি আমার। এই বনি, দাদা কই? দাদা কোথায়? বনি টুকি করো, টুকি করো, ওই তো বনি একটু টুকি করো তো বাবা, টুকি, ওই তো রে। কই বনি, কই? ওই তো টুকি, টুকি। এই বনি, বনি তুমি কি একটা মিনি ক্যাট দেখবে? হ্যাঁ দেখবে বনি, দাঁতগুলো কিন্তু চারটে বেরিয়েছে, ওপরে দুটো নিচের দুটো। কি হয়েছে বনি একটু তুমি? তো চলো, একটা আমরা ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা এই মাত্র এলো। এইটা তোমাদের সামনে ওপেন করে আমি দেখাবো এর মধ্যে কি আছে না আছে। তো চলো, এর মধ্যে কি আছে সেটা তোমাদের সামনে ওইটা ওপেন করে দেখাচ্ছি। তো চলো এটা ওপেন করা যাক। তো পুজোর সময় কি দিয়েছি আমার, সত্যি কথা বলতে কি খেয়াল নেই, আমি অনেক কিছু এরকম দিই। তো চলো এটা ওপেন করছি তোমাদের সামনে। তো এর মধ্যে দিয়েছি একটা ফোন কভার তোমাদের সামনে, দাঁড়াও এটা খুলে দেখাচ্ছি এটা কিরকম দেখতে। এই যে এই ফোন কভারটা আমি অর্ডার দিয়েছিলাম, তো চলে এসেছে, এটা বেশ সুন্দর লাগছে দেখো। এই যে, তো এইভাবে এটা ফোন কভারটা থাকবে। তো এই ফোন কভারটা কিরকম হয়েছে তোমরা বলবে আমাকে। তো কালারটা কিন্তু বেশ লাগছে কিন্তু। সবে ভাবলাম একটু ভিডিও করব, আর আমাদের বনি চলে এসেছে। বনি কিছু করো তো, একটু গান করতে পারবে? কি
কি হয়েছে বলো, কিছু তো বলো। তুমি আমাকে ডিস্টার্ব করছো, তুমি কিছু করছো না। একটু একটু মুখে একটু ক্রিম মেখে নাও, এনে ধরো ক্রিম মেখে নাও মুখে, একটু ক্রিম মেখে নাও। এইভাবে ক্রিম মাখে? এটা একটু একটু তেল মেখে নাও তো বাবা, একটু তেল মেখে নাও তো। কি হলো, কি না, এতে কি আছে? এতে তো লিপস্টিক আছে, চলো লিপস্টিকটা নাও। কি করবে এটা, কি করবে নিয়ে? তুমি বলবে তো কি করবে এইটা নিয়ে, কি করবে? এই যে বনি, বনি একটু লিপস্টিক লাগাবে ঠোঁটে, লাগাবে একটু ঠোঁটে লিপস্টিক লাগাবে। সাজতে কিন্তু খুব পছন্দ করে আমাদের বনি, বনি সাজতে খুব পছন্দ করে। একে বসিয়ে বসিয়ে সাজালে খুব সুন্দর সাজে। দেখেছো তো তোমরা জন্মাষ্টমীর দিনে কত সুন্দরে রাধা সেজেছিল। আবার দেব ধর কটা, আবার আচ্ছা একবার একটা গান শুনিয়ে দাও। তো কত সুন্দর গান গাইছে, এটা কি গান? আচ্ছা আমার হেসে দেখিয়ে দাও, ওই দিক ওই ও এখানে তাকিয়ে বলে একটু হাসো। এটা দেখাবো না হাসি, আমার বনির এটা দেখাবো না হাসি। উদা না, উদা না, ও নেবে বলে সব কিছু করতে রাজি আছে। একবার আম বলো, একবার দাদা বলো, একবার মা বলো, একবার পাপা বলো, একবার জুতা বলো, একবার কলা বলো। আর তুমি হ্যাঁ আবার যাচ্ছি বলো, জোরে বলো। দেখেছো ও ও সব নেবে বলে ও কিন্তু সব কিছু বলতে ও রাজি আছে। কি বলতে চাও বলো? আর বাবা তোমার জামাগুলো পছন্দ না, প্রচণ্ড আমার ঠান্ডা লেগেছে, তাই একটু ভেপারে জল দিয়ে একটু ভেপার নেবো। এতটাই ঠান্ডা লেগেছে না, আমার গলা টলা ব্যথা হয়ে আছে। কি করে যে ঠান্ডাটা লাগলো আমি বুঝতেই পারছি না, কি করে এটা হলো। তো চলো এই সুইচটা মেরে দিই। বাজে দুপুর 2:20, তো এখন একটু ভাবছি কিছু খাওয়া যায়, তো কি খাবো বুঝতে পারছি না। ভাবলাম চলো একটু ম্যাগি বানাই, তো একটু ম্যাগি বানাবো। আর ম্যাগিটা খেয়ে কিন্তু বেশি হাতে টাইম থাকবে না, আমাকে আবার জিমে যেতে হবে। তো চলো ফটাফট আজকে ম্যাগি বানিয়ে নিই। তো এখানে মাংস আছে, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সব রেডি করেছি। আর এই হচ্ছে ইপি, ইপিটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। তো ঠিক আছে এইটুকু, এবার চলো এটা ভালোভাবে বানিয়ে ফেলি। তাহলে জাস্ট একটু জল দিয়ে এইটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি মাংসটা, তারপর কিন্তু ইডলিটা দেব। তো এখানে কিন্তু ম্যাগিটা আমার বানানো হয়ে গেছে। তো এটা ম্যাগি না, এটা হচ্ছে ইপি। তো ইপিটার কালারটা এসেছে দেখো, কত সুন্দর ইয়ামি, কি ভালো লাগছে না দেখে এইটা। তো এই যে ইপি, তো তোমরা ভাবছো আমি কেন এরকম করে খাই, আমার খুব কিন্তু ভালো লাগে, আমার এইভাবে না খেতে খুব ভালো লাগে। আর আজকে আমি একটু খুব তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিয়েছিলাম সকালে, কারণ আমি ভিডিও টিডিও করছিলাম, তো তাই খুব জোরে আমার খিদে লেগেছিলো, তাই খেয়ে নিয়েছিলাম। তো এখন আড়াইটা বেজে গেছে, তো এটা এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার আমাকে জিমে ছুটতে হবে। তো ফটাফট চলো এটা খেয়ে নেওয়া যাক। তো চলো আমি জিমের জন্য রেডি হয়ে গেছি, এবার জিমে যাব। আর আজকে জিমে যাওয়ার আগে কিন্তু আমি আমার সাইকেলটাকে ভালো করে পরিষ্কার করেছি, মুছেছি, তোমাদের দেখাবো আমার সাইকেলটা কীরকম হয়েছে আর কতটা ভালো হয়েছে তোমরা বলবে। তো এই হচ্ছে আমার সাইকেল, তো এই সাইকেলটাকে ভালো করে দেখো আমি পরিষ্কার করে নিয়েছি, ভালো করে মুছে নিয়েছি, কারণ যা জল ঝরে গেছি আর যা আমাদের জিমের সামনে নোংরা ধুলো সব কিন্তু মুছেছি, দেখো কত চকচক করছে। তো চল এবার জিমে যাওয়া যাক।
তো আজকে জিমে গিয়ে ফার্স্ট এই জিনিসটা দেখলাম, তো স্যারকে জিজ্ঞাসা করলাম এইটা কি, তো স্যার বললেন এইটা হচ্ছে একজন সেল করার জন্য দিয়ে গেছে, কেউ যদি কিনতে চাও তো কিনতে পারো। তো যাই হোক, তো আজকে দেখো কালকে কত আনন্দ হলো, কত হই হই হলো, আর আজকে পুরো জিমটা পুরো শূন্য, কিচ্ছুই নেই চারিদিকে, কত বেলুন টেলুন দিয়ে সব দিকে সাজানো ছিল, কত সুন্দর লাগছিল, আর আজকে পুরোপুরি চুপচাপ, সে মানে কীরকম একটা লাগছিল। আর আমরা জিম করছিলাম, করতে করতে হঠাৎ দেখলাম চা দোকানে কত হনুমান মানে অ্যাটাক করেছে যাকে বলা হয়, তো হনুমানগুলো চা দোকানের সামনে যাচ্ছে। দেখো চা দোকানে কিন্তু আর কেউ বসে নেই, এই হনুমানগুলো কন্টিনিউ যাচ্ছে ওখান থেকে বিস্কিট নিয়ে আসছে, মানে কি অবস্থা দেখো। আর কতগুলো যে এসেছে না, অনেকগুলো কিন্তু হনুমানগুলো ছিল, আর যারা লোকেরা আসছে তাদেরকেও কিন্তু এই হনুমানগুলো সব তাড়া করেছে। তো আমাদের বাড়িতেও এরকম থাকে, তোমরা দেখেছো যে কত যে তাণ্ডব করে হনুমানগুলো, আর একসাথে কিন্তু ওরা দল মেরে থাকে, তাই একজনকে যদি তোমরা মারতে চেষ্টা করো না সবাই কিন্তু তোমার উপরে ঝাঁপিয়ে পড়বে। তো এই সবে মাত্র জিম থেকে ফিরলাম, আর মা এই সুপটা আমায় খেতে দিল, তো তো চলো সুপটা তাহলে খেয়ে নিই, আর আমি এখানেই ভিডিওটা রাখছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।